করোনা আবহে খুলে গেল রাজ্যের সমস্ত স্কুল কলেজ, তবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন অফলাইনেই। সরস্বতী পুজোর প্রস্তুতি ঘিরে উন্মাদনা পড়ুয়া মহলে। আগামী 27 ফেব্রুয়ারি বাংলার 108টি পুরসভায় নির্বাচন। বিজ্ঞপ্তি জারি করে জানালো নির্বাচন কমিশন, বৃহস্পতিবার থেকেই চালু হচ্ছে ভোটের আদর্শ আচরণ বিধি। দুয়ারে সরকার প্রকল্পে মিলবে আরও সুবিধা, তবে আপাতত নতুন প্রকল্প নয়। প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সরব হলেন কেন্দ্রের বিরুদ্ধেও। নেতাজির হলোগ্রাম মূর্তিতেও অন্তর্ধান রহস্য। ইন্ডিয়া গেটে আধারে ঢাকল সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি, প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। সুস্থতার পথে রাজ্য, কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, তবে দেশজুড়ে করোনার চিত্রে বদল, ফের বাড়ল দৈনিক সংক্রমণ, ঊর্ধ্বমুখী মৃত্যুর হার নিয়েও উদ্বেগ। বৃহস্পতিবার থেকেই মুখ ভার আকাশের, আগামী 48 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও সরস্বতী পুজোয় চিন্তামুক্ত কলকাতা, জানালো হাওয়া অফিস। সীমান্তে হামলাকারী সেনা জওয়ানকে মশাল বাহকের মর্যাদা। বেজিং এর শীতকালীন অলিম্পিক বয়কট, ভারতের চীনের বিরুদ্ধে রাজনীতির অভিযোগে সরব আমেরিকাও। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। করোনা আবহে ফের বাজলো স্কুলের ঘণ্টা। মাসখানেক পর বৃহস্পতিবার ফের খুলে গেল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। চেনা ছন্দে ফিরল রাজ্যের স্কুলগুলি। সরস্বতী পুজোর হাতে মাত্র একদিন, তাই স্কুল খুলতেই পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে পড়ুয়ারা। 2020 সালে করোনার জেরে বন্ধ করে দিতে হয়েছিল স্কুল। 2021 সালের ফেব্রুয়ারি মাসে স্কুল খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত চলছিল অনলাইনে ক্লাস। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে ফের বন্ধ করে দেওয়া হয় স্কুল। শেষে গত বছরের নভেম্বরে ফের খুলে দেওয়া হয়েছিল স্কুল কলেজ, কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের দাপট বাড়তেই ফের বন্ধ হয়ে যায় স্কুল। রাজ্যে জারি হয় কড়া বিধিনিষেধ। সংক্রমণ খানিকটা আয়ত্তে আসতেই শিথিল হতে থাকে নিষেধাজ্ঞা। পরবর্তীতে 3রা ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই বৃহস্পতিবার থেকে খুলে গেল রাজ্যের স্কুলগুলি। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে অনলাইনে। কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম, তবে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস হবে পাড়ার শিক্ষালয়ে। আর প্রাথমিক স্তরের পড়ুয়াদের ক্ষেত্রে এখনও চলছে অনলাইন ক্লাস। তবে এতদিন বাদে স্কুল খোলায় কার্যতই খুশি পড়ুয়ারা। তার উপর সামনেই সরস্বতী পুজো, তবে প্রত্যেককে কঠোরভাবে মানতে হচ্ছে করোনা বিধি। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলার 108টি পুরসভায় নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে এক দফায় হবে ভোট গ্রহণ। আগামী 27 ফেব্রুয়ারি পুর নির্বাচন, এদিন থেকেই লাগু হয়ে যাচ্ছে আদর্শ আচরণ বিধি। কমিশন জানিয়েছে বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। 9 তারিখ পর্যন্ত চলবে মনোনয়নপত্র গ্রহণ, 10 তারিখ হবে স্ক্রুটিনি অর্থাৎ মনোনয়নপত্র পরীক্ষা, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 12ই ফেব্রুয়ারি, ভোট গ্রহণ 27 ফেব্রুয়ারি। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে আদালতের নির্দেশ মেনে দক্ষিণ দমদম পুরসভার 29 নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ হবে না। 8ই মার্চের মধ্যে পুরভোট সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া মিটিয়ে ফেলতে হবে, তবে ভোট গণনার দিন এখনো জানানো হয়নি। রাজ্যে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তাই পুরভোটের প্রচারের বিধিনিষেধ অনেকটাই শিথিল করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। বাড়ানো হতে পারে দৈনিক ভোট প্রচারের সময়সীমা। বর্তমানে ভোট গ্রহণের 72 ঘন্টা আগেই শেষ করতে হয় প্রচার, এবার সেই সময়সীমা কমানো হতে পারে। বুধবারের সর্বদল বৈঠকে এ বিষয়ে আর্জি জানিয়েছিল সকল রাজনৈতিক দল। তাদের সেই আর্জি পর্যালোচনা করা হতে পারে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক সৌরভ দাস। প্রশাসনিক কাজকর্মের বিস্তারিত রিপোর্ট নিতে জেলাশাসক পুলিশ সুপারদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সেই বৈঠকে গোড়া থেকে আক্রমণাত্মক মেজাজেই দেখা গেল মুখ্যমন্ত্রীকে। প্রশাসনের নানা স্তরে কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আধিকারিকদের এদিন তিনি সরাসরি জানিয়েছেন উপরতলার অফিসারেরা সব নিচুতলার কর্মীদের দিকে কাজ ঠেলে দেন, এই প্রবণতা একেবারেই ভালো নয়। সরকারি কাজে এ ধরনের মনোভাব একেবারেই বরদাস্ত নয়, কাজটা করতে হবে। আগামী 15 তারিখ থেকে শুরু হবে এবছরের দ্বিতীয় দফার দুয়ারে সরকার প্রকল্প। এবারের শিবিরগুলিতে আরো বেশি পরিষেবা পাওয়া যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। মৎস্যজীবী, শিল্পী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জন্য নির্দিষ্ট ক্রেডিট কার্ডও মিলবে এই ক্যাম্প থেকে। এবারের দুয়ারে সরকার চলবে 15ই মার্চ পর্যন্ত। যেখানে যেটুকু পরিষেবা দেওয়া বাকি আছে এবারের ক্যাম্প থেকে তা সম্পূর্ণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়েও এদিন ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন তিনি
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুরনো প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো প্রকল্প আর নেওয়া যাবে না। তার পরামর্শ, বাজেটের বাইরে এক টাকাও যেন খরচ না হয়। কয়েকটি জেলার কাজ নিয়েও এদিন অসন্তোষ প্রকাশ করেন তিনি। বরাদ্দ নিয়ে কেন্দ্রকে এক হাত নিতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজে বাংলা এগিয়ে থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ কমানো হলো কেন, প্রশ্ন মমতার। এছাড়া কেন্দ্র থেকে বকেয়া 90,000 কোটি টাকা এখনো পায়নি বাংলা, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। হলোগ্রাম মূর্তিতেও নেতাজি অন্তর্ধান রহস্য। অন্ধকারে ঢাকলো ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি। উধাও হয়ে গিয়েছে আলো, ফলে দেখাই যাচ্ছে না মূর্তিটি, আর তা নিয়েই কার্যত প্রতিবাদে ফেটে পড়লেন তৃণমূল সাংসদরা। বৃহস্পতিবার সন্ধেবেলা ইন্ডিয়া গেটে তাঁরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, সমারোহ করে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধনের পর তা আধারে রাখা হচ্ছে কেন, এর চেয়ে অপমানজনক কিছু আর হতে পারে না। তৃণমূল সাংসদদের আরও বক্তব্য, এখানেও অন্তর্ধান রহস্য। তাঁদের এই বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়ায় ইন্ডিয়া গেট চত্বরে। এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী বা পরাক্রম দিবস উপলক্ষে ইন্ডিয়া গেটে বসতে চলেছে গ্রানাইটের নেতাজির পূর্ণাবয়ব মূর্তি। তবে যতদিন না আসল মূর্তিটি তৈরি হচ্ছে, ততদিন সেই স্থানে থাকবে তাঁর একটি হলোগ্রাম মূর্তি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নেতাজির জন্মদিনে হলোগ্রাম মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধে সেই মূর্তি আধারে ঢাকা পড়ায় সরব হলেন তৃণমূল সাংসদরা। সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, মৌসুম নূর, শান্তা ছেত্রী সহ লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড আর তাতে লেখা একাধিক বার্তা। সূত্রের খবর, বিষয়টি নিয়ে শুক্রবার লোকসভায় সরব হতে চলেছে তৃণমূল সাংসদরা। কড়া বিধিনিষেধের সুফল পাচ্ছে বাংলা, ফের কমল রাজ্যের করোনা সংক্রমণ, নিম্নমুখী পজিটিভিটি রেটও, তবে সামান্য বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা, যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে সকলের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে আক্রান্ত 1,916 জন, দৈনিক সংক্রমণের নিরিখে ফের শীর্ষে কলকাতা। 277 জনের শরীরে মিলেছে ভাইরাস, তারপরেই রয়েছে উত্তর 24 পরগনা। তৃতীয় স্থানে দার্জিলিং, সেখানে সংক্রমিত 136 জন। সংক্রমিতের সংখ্যা কমছে ঠিকই, তবে মৃত্যু বাড়ছে প্রায় প্রতিদিনই। অ্যাক্টিভ কেস 21,146। গত 24 ঘন্টায় ভাইরাস প্রাণ কেড়েছে 36 জনের, তবে স্বস্তি যোগাচ্ছে সুস্থতার হার। তবে দেশের করোনা পরিসংখ্যান সম্পূর্ণ বিপরীতমুখী। দিন কয়েক ধরে নিয়ন্ত্রণেই ছিল কোভিড গ্রাফ, বৃহস্পতিবার ফের বাড়ল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 1,72,433 জন, যা আগের দিনের থেকে 6.8% বেশি। এদিন দেশের পজিটিভিটি রেট কমে হয়েছে 10.99%, সেটাই বেশি চিন্তায় রাখছে চিকিৎসকদের। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 1,008 জনের। অ্যাক্টিভ কেস অবশ্য আগের মতোই নিম্নমুখী। এই নিয়ে পরপর বেশ কয়েক সপ্তাহ কমল দেশের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা, যা আশার আলো দেখাচ্ছে চিকিৎসকদের। আগেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস, বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। আগামী 48 ঘন্টায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে কলকাতাবাসীদের জন্য রয়েছে সুখবর, শনিবার অর্থাৎ সরস্বতী পুজোয় তিলোত্তমায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুক্রবারও দিনভর মেঘলা থাকবে বাংলা। হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, 224 পরগনা সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, কিন্তু কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। খবর স্বাভাবিকভাবেই হাসি ফুটিয়েছে তিলোত্তমার পড়ুয়াদের মুখে। বেজিং এর শীতকালীন অলিম্পিক গেমসে থাকছে না ভারত। 2020 সালে ভারতের গালওয়ান সীমান্তে হামলাকারী এক সেনা জওয়ানকে শীতকালীন অলিম্পিকের মশাল বাহকের মর্যাদা দিয়েছে চীন। ক্রীড়াবিদদের পরিবর্তে অন্য দেশের উপর হামলাকারী এক সেনা জওয়ানকে কেন অলিম্পিকের মশাল বাহক করা হলো, সেটা নিয়ে প্রশ্ন তুলছে গোটা বিশ্ব। এর প্রতিবাদে ভারত জানিয়ে দিল, শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন না দেশের কোনো প্রতিনিধি। শুক্রবার চীনে শীতকালীন অলিম্পিকের উদ্বোধন হতে চলেছে, যা চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। দুদিন আগে থেকেই শীতকালীন অলিম্পিকের ওই মশাল দৌড় চলছে। ঐতিহ্যবাহী শিখা হাতে নিয়ে প্রথম দৌড় শুরু করবেন চীনের বাস্কেটবল কিংবদন্তি এবং অলিম্পিয়ান ইয়াও মিং। 3 দিন ধরে এই মশাল দৌড় চলবে। বুধবার এক চীনা সেনার হাতে মশালের একটি ছবি প্রকাশিত হয়েছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, পিপলস লিবারেশন আর্মির ওই সেনা জওয়ান 2020-র 15 জুন ভারতের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন। তিনি শীতকালীন অলিম্পিকের মশাল হাতে নেন চীনের 4-বারের স্পিড স্কেটিং
চ্যাম্পিয়ন ওয়াং মেং এর হাত থেকে। এই ছবি প্রকাশ্যে আসতেই শীতকালীন অলিম্পিকের মধ্যে রাজনীতি ঢোকানোর অভিযোগে সরব হয়েছে আমেরিকা। আর তারপরেই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়ে দিয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে চীন খেলা নিয়েও রাজনীতি করছে, আর তার জন্যই শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে থাকছে না ভারত। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।